অনলাইনে বাজার ধরছে ওর ওখানেই যাক দোকান থেকে কেনার একটা আলাদা মজা তাই না এই 10 টাকার চেনগুলো 30 টাকা করে বাড়িতে পৌঁছায় দিচ্ছে আমাদের এখানে তো বাবার কাছে গল্প শুনি তাদের ছোটবেলায় তো এই মোবাইল টেলিভিশন ইন্টারনেট এইসব ছিল না তাই সপ্তাহের ওই একটা হাটের দিন তাদের কাছে ছিল কিন্তু খুব আনন্দে আর সেখানে কেনা বেচা তো লেগেই থাকতো তার সঙ্গেও থাকতো বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থা এখন যদিও সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়ে গিয়েছে হ্যালো গাইস তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আমার ইক্তিয়ার সালে হাটের ব্লগটাতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে তোমরা তুমি মাটিগাড়ায় যাও মাটিগাড়া হাটটা দেখে আসো ওটা অনেক বড় হাট সো গাইস আই এম হিয়ার তো প্রচন্ড রোদের হাত থেকে বাঁচার জন্য গোটা জায়গাটাই দেখো রং বেরঙের তিরপাল দিয়ে ঢাকা হয়ে গিয়েছে তার জন্য হাটটাকে মানে দেখতে পুরো রঙিন লাগছে কোথাও নীল কোথাও হলুদ বাই দ্য ওয়ে লোকেশনটা হলো খাপরেল মোড় থেকে একদম হাঁটা ডিস্টেন্সেই আর এই হাটটা কিন্তু সপ্তাহে মাত্র একদিনই মঙ্গলবার করে বসে আর যেটা আমি জানতে পেরেছি আমার ভিউয়ার্সদের কাছ থেকে তো গাইস এখন আমি এটা আছি হচ্ছে সবজি মার্কেটের ভেতর তো ঢুকে যেটা চোখে পড়লে সেটা হচ্ছে একটা বিশাল এরিয়া জুড়ে সবজির বাজার বসেছে আর একটু একটু না কিন্তু পুরো বস্তা বস্তা ভর্তি ভর্তি করে আর দামটাও আমাদের এদিককার বিধান মার্কেট বা এগুলোর তুলনায় বেশ অনেকটাই কিন্তু কম তারপর চোখে পড়লে এই টেস্টে টেস্টে আচারগুলো দেখেই না গাইস জিভে পুরো জল চলে আসছিল এবার দেখলাম 40 টাকা কি আমি এটা দাদা বলে দিয়েছে সেই মিষ্টি কাঁচাম কত করে 20 টাকা কিলো তারপর আরেকটু এগোতেই চোখে পড়লো আমি অ্যাকচুয়ালি মেইনলি যেটা দেখার জন্য এই বাজারটাতে এসেছি সেটাই মানে এই জামা কাপড়ের দোকানগুলো তো গাইস আমি এখন আসলাম জামা কাপড়ের মার্কেটটাতে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে মানে পুরো ঢিবি ঢিবি করে জামা কাপড় রাখা আছে 50 টাকা 30 টাকা থেকে জামা কাপড় শুনগুলো 30 রুপিয়া ফর্মাল প্যান্ট আছে থ্রি কোয়ার্টার আছে ফর্মাল প্যান্টও 30 টাকা হ্যাঁ এগুলো সব 30 টাকা তো তোমরা তো দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থাটা পুরো ঢিবি ঢিবি করে জামা কাপড় রাখা মনে হচ্ছে জামা কাপড়ের পাহাড় চারিদিকে আর এটা তো নিশ্চয়ই তোমরাও বুঝতেই পারছো যে এখানে বেশিরভাগ আইটেম অ্যাকচুয়ালি রিসেল করা হচ্ছে মানে আগে হয়তো কেউ ইউজ করেছে আর এখন সেটাকে পুনরায় বিক্রি করা হচ্ছে তবে রিসেল হলেও কিন্তু কন্ডিশন মোটামুটি বেশ ভালোই ছিল দেখলাম জামা কাপড়গুলোর আর তাছাড়াও অনেক দোকানে কিন্তু একদম ফ্রেশ নতুন আইটেমও বিক্রি হচ্ছে আর সেখানেও দামগুলো খুব একটা বেশিও না 1 কিলো 60 টাকা 1 কিলো 60 টাকা তো এরপর হাতে হাতে চলে আসলাম মাছের বাজারে আর মাছ ছাড়া তো বাঙালিদের বাজারটা ইনকমপ্লিট তাই কি না বাই দ্য ওয়ে গাইস তোমাদের কোন মাছটা সব থেকে বেশি পছন্দ তোমরা কি ইলিশের দলে নাকি চিংড়ির দলে আমাকে কমেন্ট করে জানাও তো দেখি কে জেতে ইলিশটা চিংড়ি আর এখানেও দেখছি প্রচুর শামুক ঝিনুক বিক্রি হচ্ছে এবার তো মনে হচ্ছে একদিন টেস্ট করে দেখতেই হবে এই জিনিসগুলো খেতে কেমন হয় এর আগে এদিকটাতে দেখলাম হচ্ছে মাছ বাজার আর এখন এই যে এই গোটা গলিটা দেখছো গোটা গলিটাতে শুধু শুটকি মাছ বিক্রি হচ্ছে আর তোমরা তো জানো আমার শুটকি মাছ কত পছন্দ তার সাথে তোমাদেরও তো নিশ্চয়ই পছন্দ ভাই এত শুটকি মাছ একসাথে তো মনে হয় আমি জীবনে কোনোদিনও দেখি নাই মানে একটা লম্বা রাস্তা সেখানে মনে হয় প্রায় 30 থেকে 40 জন দুপাশে লাইন দিয়ে বসে শুধু শুটকি মাছ বিক্রি করছে তোমার বাড়ি কোথায় মাটিগাড়া এখানে হাটে যারা আসে মোটামুটি এই মাটিগাড়া এরিয়ারই সবাই না বাইরে থেকেও আসে দার্জিলিং নেপাল আমার আর বাবার আমার ক্যামেরা বাবার ফোন একটু পর পর সুইচ অফ হয়ে যাচ্ছে হ্যাঁ টু হট দেখিয়ে দিচ্ছে গরমে অবস্থা মানে নিজেদের অবস্থা তো শেষে তার সাথে ফোনগুলো মানে অফ হয়ে যাচ্ছে আমার ক্যামেরা তো এই নিয়ে দুবার অফ হয়ে গেল তো এখন আপাতত আমার মোবাইলে ব্লক করছি তো এরপর দেখলাম বেতের বিভিন্ন জিনিস বেতের কুলো ঝুড়ি পাখা এই সব আর এরপর গেলাম আরো একটা গলিতে যেখানে শুধুমাত্র লোহার জিনিস বিক্রি হচ্ছে তো মানে গোটা হাটটা এত বড় ওখানটাতে যেরকম শুটকি মাছ শুরু হলো গোটা একটা রাস্তা জুড়ে শুধুই শুটকি মাছ এখানটাতে যেরকম লোহার জিনিস একের পর এক শুধু ওই লোহার জিনিসেরই দোকান হ্যাঁ সুন্দর 80 টাকা পিস মাঝখানে দেখলাম খুব কম দামে ড্রাগন ফ্রুট বিক্রি হচ্ছে তো নিয়ে নিলাম এক কেজি ড্রাগন ফ্রুট এখানে 200 টাকা কেজি নিল বাবা বললো যে আমাদের ওদিকে বিধান মার্কেট ওদিকে 400-500 টাকা কেজি নেয় তো নিয়ে নিলাম আর তার সাথে কিনেছি একটা 10 টাকা দামের রুমাল বিকজ এত বিভৎস রোদ তো তারপর দেখলাম অনেকগুলো ব্যাগের দোকান আমার আবার টুক করে একটা ব্যাগ পছন্দ হয়ে গেল আমি একটা ব্যাগ কিনলাম কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও 40 টাকা গোটা দোকানদারি হচ্ছে না কেন অনলাইনে বাজার ধরছে ওর ওখানেই যাক অনলাইন হল
গুলো দোকান থেকে নেওয়ার একটা আলাদা মজা, তাই না? এই 10 টাকার চেন গুলো 30 টাকা করে বাড়িতে পৌঁছায় দিচ্ছে, আমাদের এখানে তো 10 টাকায় পাই যাচ্ছে চেন গুলো। সেটাই তো, মাটিগড়া হাট তোমরা সবাই সাজেস্ট করেছো আর আমিও ঘুরে গেলাম তোমাদের কথা মতো, আর খুব ভালো লাগলো। বিশাল বড় একটা হাট সত্যি। তবে আজকের ওয়েদারটা প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, মানে একদম পুড়িয়ে দেওয়ার মতো। তো আর একটু ঠান্ডা থাকলে হয়তো আরো বেশিক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখতে পারতাম। তো এতক্ষণ রোদে ঘুরে ঘুরে না খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমার থেকে বেশি বাবার শরীর ছেড়ে দিচ্ছিল। তো আমরা একটা মিষ্টির দোকানে ঢুকলাম, একটু কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি টিষ্টি খেয়ে এবার বাড়ি ফেলার পালা। আর বাইরের রোডটা জাস্ট দেখো, অটোতে বসে বসে মনে হচ্ছিল আমাকে একটা জ্বলন্ত বার্নারের ভেতর ঢুকিয়ে রাখা হয়েছে। জিনিসগুলো আনলাম, ড্রাগন ফ্রুট গুলো আগে কেটে দেখি কেমন। রেডি গাইস, এই যে হচ্ছে ড্রাগন ফ্রুট। বাট আমাকে বলেছিল যে লাল ড্রাগন ফ্রুট হবে, বাট কাটার পর দেখছি সাদা। যাই হোক, খেয়ে দেখা যাক। মানে ওকে ওকে খুব একটা মিষ্টিও না, বাট হয়তো আমাদের লাকটা খারাপ ছিল আজকে। যাই হোক, ওখানে বাকি আম টাম লিচু টিচু সবকিছু এত কম দামে পাওয়া যাচ্ছিল, 40 টাকা কেজি আম। আমি মনে হচ্ছিল নিয়ে চলে আসি, কিন্তু যেহেতু ব্লগ করবো তো বেশি ব্যাগ ভারী করা যাচ্ছিল না। বাই দ্য ওয়ে, তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই ভিডিওতে প্রচুর প্রচুর লাইক করো, কমেন্ট করো আর প্রচুর শেয়ার করে একদম ভরিয়ে দাও, ঠিক আছে? আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, দেখাবো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।